আবির্ভাব এই ব্রাহ্মণবাড়িয়া বৃহত্তম কুমিল্লা সারা বাংলাতে এপার বাংলা ওপার বাংলাতে আমরা অনেক ঘুরেছি বাবা এত ফকির এত মনি ঋষি এত দরবেশের আগমন এই বৃহত্তম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে আর কোনো জেলাতেই আমার মনে হয় আমার দৃষ্টিতে চোখে পড়ে নাই প্রত্যেক রাত্রেই আপনাদের দেশে কোথাও না কোথাও প্রত্যেকটা মহল্লাতেই এই ভাব গান এই বাউল গান হচ্ছে তো আপনারা খুবই অভিজ্ঞ লোক আমি মনে করি মানে গান আপনারা খুব ভালো বোঝেন এদেশের লোক এটা এদেশের বড় বড় ওস্তাদ ওস্তাদ আলাউদ্দিন খাঁ আপনাদের দেশের মনমোহন আফতাব আলী খান এরপরে বাদশা ফকির ইতিহাস সাক্ষ্য দেয় যত বড় বড় মনি ঋষি কিন্তু আপনার এই দুই জেলাতেই আবির্ভাব ঘটেছে এখানকার মানুষ গান বোঝে আর থাকবেই প্রত্যেকটি জায়গাতে আমরা দেখি কিছু অল্প বয়সী ছেলেরা ওরা একটু হাসবিটের গান ভালো লাগে নাচতে ভালোবাসে আনন্দ করতে ঠিক ফকিরিটা একটু আলাদা যারা মুরব্বী আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আমাকে কিন্তু কমিটি থেকে বলা হয়েছে বাবা যে তিনটা মেয়ে গান আমার কোনো আপত্তি নাই আমি কিন্তু একটাও গাইতে রাজি না যেহেতু মেয়েরা যদি গায়ে তাহলে আপনার যা চাইবেন তাই তো আমরা তো আপনাদের বাইরে না আপনাদের বাবা মনমোহনের কথা বলতে না বলতেই একটি গান বলেছে মনো মাঝে কার যেন ডাক শোনা যায় তো আসলে অনেক ভাবের গান যদি আপনারা অনুরোধ করেন মানে বলেন আর কি গানটি করা যেতে পারে বহুদিন পরে এখানে আরেকজন গুণী শিল্পী আছেন আমাদের মাঝে যিনি বাংলাদেশ লোক কারুশিল্প ফান্ড লোক সঙ্গীতের যিনি মিউজিক পরিচালক আমরা একসঙ্গে প্রায় 30 বছর সঙ্গ করি বৃহত্তম সিলেট ব্রাহ্মণবাড়িয়াতে অনেকবার এই গানটি আমরা অনেক জায়গাতে গেছি মনো মাঝে কার যেন ডাক শোনা যায় কে যেন আমার অতি সাত করে হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চাই আমি চেষ্টা করছি মনমোহনের এই বিখ্যাত গানটি গাওয়ার জন্য